শহর থেকে গ্রাম, গ্রাম থেকে পাহাড়, সর্বত্রই উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে চলেছে রাজ্যের বর্তমান বিজেপি আইপিএফটি জোট সরকার। একটা সময় ছিল তেলিয়ামুড়া রাংখলপাড়া এলাকার মানুষজনেরা যাতায়াতে চরম অসুবিধার সম্মুখীন হতে হতো যাতায়াতের সঠিক পরিকাঠামো না থাকার কারণে। 2018 নির্বাচনের পূর্বে জনসম্পর্ক অভিযানে গিয়ে তৎকালীন বিরোধী দলের নেত্রী তথা বর্তমান শাসক দলের বিধায়িকা কল্যাণী রায় প্রতিশ্রুতি দিয়েছিলেন, 2018 নির্বাচনে বিজেপি সরকার গঠনের পর রাংখলপাড়া এলাকার এলাকাবাসীদের সার্বিক উন্নয়নে কাজ করা হবে। পরবর্তীতে 2018 সালের নির্বাচনের পর পরিবর্তনের পর দীর্ঘ 25 বছরের বাম জমানার অবসান ঘটিয়ে প্রতিষ্ঠিত হয় বিজেপি আইপিএফটি জোট সরকার। আর সেই সরকারের বিধায়িকা কল্যাণী রায় পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী তেলিয়ামুড়া বিধানসভা এলাকার এলাকাবাসীদের সুবিধার্থে বেশ কিছু ব্রিজ, রাস্তাঘাট নির্মাণ করেছেন তিনি। উন্নয়নমূলক কাজগুলি বর্তমানে এক প্রকার সমাপ্তির পথে। সে কাজগুলি কেমন হয়েছে এবং কাজের গুণগত মান কতটুকু বজায় রয়েছে সেগুলি সরজমিনে পরিদর্শন করতে শনিবার বিধায়িকা এলাকা সফর করেন। তেলিয়ামুড়া আরডি ব্লকের অধীনস্থ তুইসিন্দ্রাই থেকে রাংখলপাড়া যাওয়ার রাস্তা ধরে বাঁদিকে এগিয়ে গেলে বাবুমণিপাড়ার এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল এলাকাবাসীদের যাতায়াতের সুবিধার্থে একটি ব্রিজ নির্মাণ করে দেওয়া। এলাকাবাসীদের দাবি মেনে ওই এলাকায় বেশ কয়েক লক্ষাধিক টাকা ব্যয় করে নির্মাণ করা হয়েছে একটি ব্রিজ। তাছাড়া রাম সর্দারপাড়া এলাকায় একটি লোহার ব্রিজ ছিল যা খুব বিপজ্জনক অবস্থায় ছিল। এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল এই ব্রিজটিও যাতে পুনরায় সংস্কার করে দেয়। এলাকাবাসীদের দাবিকে মান্যতা দিয়ে তেলিয়ামুড়া বিধায়িকা কল্যাণী রায়ের প্রচেষ্টায় ওই এলাকায়ও বেশ কয়েক লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মাণ করে দিয়েছেন একটি ব্রিজ, ফলে এলাকাবাসীদের যাতায়াতে বেশ সুবিধা হচ্ছে। এ প্রসঙ্গে তেলিয়ামুড়া বিধায়িকা কল্যাণী রায় জানিয়েছেন, লকডাউনের পর বাবুমণিপাড়া এবং রাম সর্দারপাড়া দুইটি ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়েছিল, বর্তমানে সেই কাজগুলি সমাপ্ত হয়েছে। যতগুলি প্রজেক্ট করেছি সেগুলিকে আজকে আমি ভিজিট করেছি। লকডাউন তারপরে এই কাজগুলি শুরু হয়েছিল। একটু আগে আমরা বাবুমণিপাড়াতে ছিলাম, এখানে একটা আমরা পাকা ব্রিজ করেছি, প্রায় 40 লক্ষাধিক টাকার ঊর্ধ্বে খরচ গিয়েছিল। আগে সেখানে কাঁচা ব্রিজ ছিল, এলাকাবাসীর যাতায়াতের খুব সমস্যা হতো, এমনকি ছোটোখাটো অনেক দুর্ঘটনাও ঘটেছে। পরবর্তী সময়ে আমি নিজেই ওই সমস্ত জায়গাগুলি যাই, তারপরে এখানে পাকা ব্রিজ হয়। বর্তমানে আমরা রয়েছি রাম সর্দার পাড়া, সেখানেও এখানে একটা লোহার ভাঙ্গা ব্রিজ ছিল, মানে লোহার ব্রিজ ছিল, ভেঙে চুরে গিয়েছিলো, অনেক গর্ত হয়েছিল। রাতের অন্ধকারে স্কুটার নিয়ে যেতে বা পায়ে হেঁটে যেত, মানুষ পড়ে যেত। আজকে এখানে পাকা ব্রিজ হয়েছে 42 লক্ষ টাকা খরচ হয়ে, এবং নানান সমস্যা এখানে ছিল, কিন্তু আমরা এলাকাবাসীর সাথে আমি নিজে বসে এই ব্রিজটা কমপ্লিট করি, এবং তাতে এলাকাবাসীর খুব সুবিধা হয়। আগামী দিনে এইদিকে যে রাস্তাটা রয়েছে, আগামী দিনে আমাদের পরিকল্পনা এখানে আমরা পাকা রাস্তা করে দেব। এখন ইট সোলিং রয়েছে, আগামী দিনে আমরা আরও ভালো রাস্তা আমরা করব। তো ভারতীয় জনতা পার্টির সরকার, আমরা ডেভেলপমেন্টে বিশ্বাস করি, বিকাশে বিশ্বাস করি, সেইভাবে আমরা কাজ করছি। বাবুমণিপাড়ার ব্রিজ নির্মাণ করার জন্য প্রায় 40 লক্ষ টাকার উপর ব্যয় করেছে রাজ্য সরকার। অন্যদিকে রাম সর্দার পাড়ার ব্রিজটি নির্মাণ করতে খরচ হয়েছে প্রায় 42 লক্ষ টাকা। তিনি কথা প্রসঙ্গে জানিয়েছেন, বর্তমান রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকার আগামী দিনেও এই ধরনের উন্নয়নমুখী কাজকর্ম জারি রাখবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।